পাগল পাগল পেরেশান হইয়া নবীর দরবারে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাদ এত পাগল হয়ে নবীর দরবারে তুমি কেন এসেছ, এত পেরেশান তোমাকে কেন লাগতেছে রে সাদ? সাদ আসলামি তখন বলতেছে, মায়ার নবী গো, আমি আপনার একটা হাদিস নিয়ে বড় পেরেশান হয়ে গেছি, হাদিসের উপরে আমল করা আমার সম্ভব হচ্ছে না গো নবী, আবার আমল না করেও পারতেছি না, হাদিস শুনলে পরে আমার বড় ভয় লাগতেছে। নবী বলেন, কোন হাদিস? যেই হাদিসের উপরে তুমি এত পেরেশান। কয়ে হাদিস কানা হলো, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নত, কেউ যদি সামর্থ্য থাকার পরেও বিয়ে না করে সে আমার উম্মত নয়। হাদিস কানা আপনার কিনা? নবী বলেন, হাদিসটা তো আমার। এইবার সাদ সালামি কয়, নবী গ, এই হাদিসের উপরে আমল করার জন্য আমি বহু জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু কেউ আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। আমার শারীরিক সামর্থ্য রয়েছে, আমার শারীরিক প্রয়োজনও রয়েছে বিয়ে করার, আমি প্রস্তাবও দিয়েছি, কিন্তু কেউ বিয়ে দেয় না, দেয় না। নবী বলেন, কেন দেয় না? কই, কারণ হলো মদিনায় আমার ঘর নাই, বাড়ি নাই, আমি মক্কা থেকে হিজরত করে আপনার সাথে মদিনায় এসেছি, মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আবার চেহারা সুরত বেশি ভালো না, কালো তো কালো, আরবের মানুষ আমাকে গোরাবুল আরব কয়, আরবের কাক কয়, কাক এত কালো, এত কালো আমাকে আরবের কাক কয়ে ডাকে, এজন্য কেউ পছন্দ করে না। এক হলো ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, দ্বিতীয় হলো সৌন্দর্য নাই, এই দুই জিনিস না থাকার কারণে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। ওগো নবীজি, আপনি তো বলছেন বিয়া না করলে আপনার উন্নতি না, তাহলে এখন আমি যাই কোথায়? আমি তো বিয়ে করতে চাই, কিন্তু কেউ যদি বিয়া না দেয় করমু কি? ঠিক না? আল্লাহ নবী রহমতের নবী বলে, সাদ কেউ বুঝি বিয়ে দেয় না? কয় না গো নবী, না। নবী বলেন, যাও, আমি মদিনার অমুক একজন জমিদারের কাছে তোমাকে পাঠাইতেছি, এই জমিদার অনেক বড় সম্পদের মালিক, সন্তান বলতে শুধু আছে একটা মেয়ে, এই মেয়েটা অনেক সুন্দরী, মদিনার ভিতরে তার চেয়ে সুন্দরী আর কেউ নাই, মানুষ তরে হুরে মদিনা কয়া ডাকে, তুমি যাও ওই মেয়েটার বাবার কাছে যাও, যাই আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আর তার মেয়ের জন্য তোমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা। কপাল খুলে গেছে, ঠিক না? হ্যাঁ, কালো বেটি পায় না, ওগন কয় মদিনার হুল লুইয়াই তো, ঠিক না? নিয়ে খুশি কারে কয়, এই কথা হোনা মাত্রই বেটা দৌড় শুরু করছে, সাহাবিরা কয় কিরে সা, এবার পাগলিয়া কই যাস, কয় রাস্তা সার, আমার দেরি করাইস না, কয় কী সে কস না, কয় যাইতেছি অমুকের বাড়িতে, সাহাবিরা কয় কিতাবেটা অমুকের বাড়িতে, তুই দে কি করবি, কয় বিয়ার প্রস্তাব লইয়া যাই, সঙ্গী সাথীরা কয় কাল লাগি, কয় হুরে মদিনার লাগি, কয় কেডায় বিয়া করতো, কয় আমি ওই সঙ্গী সাথীরা কয় বেটা এটা কস কি তুই, তোর হুশ আছে নি, কয় হুশ পুরোই আছে, কয় নিজে চেহারাটা আয়নাত দেখছো নি, কই এটাও তো দেখছি, কয় তাইলে কেমনে সাহস করলি? সাত সালামি কয়, আমি তো সাহস করি নাই গো, আমি তো যাই নাই, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। সঙ্গী সাথী সাহাবীরা কয়, সাত কে তুরি পাঠাইলো? কয়, আর কেউ না, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহু আকবার। যেইমাত্র সাহাবীরা শুনছেন মায়ার নবী পাঠাইছেন, সবাই নীরব হয়ে গেল, চোপার কোনো আওয়াজ নাই, মায়ার নবী পাঠাইছেন, অতএব কোনো হেকমতের ভিতরে রয়েছি, হয়ে যাবে, হয়ে যাবে। সাহাবির একজন আর একজন কইরে, সাদ কেমন কপালটা তুই লই আইছিলি রে দুনিয়াত্রি, কেমন কপাল লই আইছিলি, হুরে মদিনার জন্য আমরা প্রিন্সের মতো আমাদের এক একজনের চেহারা, জমিদারের ছেলে, এরপরও বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পাই না, আর তুই কেমন কপাল লইয়া আইলি, মদিনায় তোর কিছু নাই, নিজের চেহারা তুই নিজের কাছেই ভালো লাগে না, এই চেহারা লইয়া তুই যাইতেছ হুরে মদিনাকে বিয়ে করতে,
তোর মতো কপাল কয়জনের আছে? আল্লাহু আকবার, জোরে কর। যাইয়েই হুরে মদিনার বাড়িতে হাজির, গিয়া দেখে বাপ ইজি চেয়ারের মধ্যে, দামি চেয়ারের মধ্যে বইয়া বইয়া বেটা কি আরাম করতেছে। সাদ সালামি গিয়েই কয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা মাত্রই হুরে মদিনার বাপে তাকাইছে, তাকাই কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেডা তুমি? কয় আমি সাদ সালামি, নবীর সাহাবি। ভালো কথা, কেন আইসু? কাইসি আপনার মেয়ের লাগি বিয়ার প্রস্তাব লইয়া আপনার সাথে খেসি করতাম, বেড়া চেয়ার থেকে ভাল দেখার হয়ে গেছি গিয়া। কই খাল লাগি? সাদ সালামি, মাতার নিচের দিকে দিয়া কয় আমার লাগি। আর বাপে কয়, সাদ রে হুশ আসেনি? কয় সবই ঠিক আছে। কই তাহলে কেমনে সাহস করিলি? আমার মেয়ে কত সুন্দরী তুমি তা কি জানো? আমি কত বড় জমিদার তুমি তাও কি জানো? কয় সব জানি। কেমনে তুমি সাহস করেছো, কেমনে তুমি প্রস্তাব দিয়েছো? এমনি সাদ সালামি মাথা নিচের দিকে দিয়া কয়, আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই গ, আমাকে দেওয়ানো হয়েছে। সাদ সালামি কয়, আমি দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। হুরে মদিনার বাপে কই, কে তোমারে প্রস্তাব দেওয়াইল? সাদ সালামি কই, আর কেউ না, রহমতের নবী। যেইমাত্র আমার মায়ার নবীর নাম বলেছে, এমনি হুরে মদিনার বাবা কিছুটা নরম হয়ে গেছি। এরপরও নরম হইতে পারে না, গুসা বেশি উঠতে গেছিল। বেশি যদি গুসা উঠতে যায়, এটা থামতেও তো সময় লাগে, ঠিক না? কয় সাদ রে, মায়ার নবীর উপরে ইমান এনেছি, নবীকে নবী মানি, সব মানি, কিন্তু এই কথাটা মানতে পারলাম না, কারণ আমি তো হলাম আমার মেয়ের অভিভাবক। আল্লাহর নবীর তো হাদিস, অভিভাবক যেখানে মন চায় সেখানে বিয়ে দিবে। আমি এই বিয়েতে রাজি হতে পারলাম না। এই কথা বলতেই সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা পাইয়া বাড়তি কোনো কথা না বইলা তিনি আবার রওয়ানা দিয়া দিছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো দেখি, কেউ যদি বলে আমি নবীকে মানি কিন্তু নবীর একটা কথা মানি না, এটা মানা হইছে নি? আরো জোরে না, এ যুবক, আমি নবীর সবগুলি সুন্নত মানতে পারতেছি না, আমি দুর্বল, কিন্তু যদি কেউ কয় সব মানি, দাড়ি রাখা মানি না, ইমান থাকবো নি? কেউ যদি কয় আমি সব মানি, টুপি মানি না, ইমান থাকবো নি? ইসলামের শিয়ার যেগুলি রয়েছে, এগুলা কি কেউ যদি অবজ্ঞা করে, অবহেলা করে, টিটকারি করে, মস্কারি করে, ইমান চলে যায়? ইমান চলে যায়। দাড়ি নিয়ে মস্কারি করলে ইমান চলে যায়, টুপি নিয়ে মস্কারি করলে ইমান চলে যায়, উলামায়ে কেরামদেরকে নিয়ে মস্কারি করলে ইমান চলে যায়। আমার পায়রা যেইগুলা দেখলে পরে ইসলাম চিনা যায়, এমন সবগুলি বিষয় থেকে কোনো একটা জিনিস কেউ যদি কেউ টিটকারি মস্কারি করে, ইমান চলে যাবে। আমি পারি না সেটা ভিন্ন কথা। ও মালিক, আমি দাড়ি রাখার কথা ছিল, আমি পারতেছি না গো আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও। আল্লাহ আমাকে শয়তানি ঘুরাইতেছে, আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও। আল্লাহ আমি পারতেছি না, আমাকে পারার তৌফিক দাও। এই ধরনের মনের ভিতরে যদি থাকে তাহলে ইমান যায় না, বরং তার মৌতের আগে আগে আল্লাহ এই আমলটা করার তৌফিক আল্লাহ তার দান করে। আর আমি করলাম না, করলাম না, যারা করে এরা নিয়ে মস্কারি করলাম, তাহলে ইমান থাকবে না। বুঝে আসছে ভাই? হ্যাঁ, ওয়াজ মাহফিলের আয়োজন করে না তো করে না, ওই কেউ যদি করে তে টিটকারি মারে, এমন আছে নি না? নাই, যাত্রার ভেন্ডর এলে দেখবেন হে হগ লাগে হাজির। আর এমনি কই বকতে ওয়াজ দে, কি হইতো কি হইতো ওয়াজ দে, ওই কিতা ওয়াজ দিয়ে এখনো তো মানুষ চুরি করে, এখনো তো আইলুই কাটে, জমির আইলুই কাটে, ওয়াজও ফোনে আইলো কাটে। আমার যখন একদিন কইছে, হুজুর আপনার ওয়াজ কই করেন ডাকিতা, খেতের আইল তো এখনো কাটে। আমি কইলাম, ওয়াজ যদি না হইতো আইল কাটা বাদ দিয়ে আপনার কল্লা কাটতো, ঠিক না? ওয়াজ আসে বিদায় এখনো আইলো আছে, কল্লাতাইছে না, হইছে না জবটা? হয় না কেমনে? আবার মুসলিম যুব সমাজ আজকে কোরআনের তাফসীরের দিকে যেভাবে ধাবিত হইছে, যুবকদের যৌবনের চাহিদা হলো একদিকে দৌড় দিবই, এখন দৌড় দেওয়ার পথ তারে ঠিক করে দাও। মুরব্বীরা, এলাকার মুরব্বীরা যুবকদের, যুবকরা কোন দিকে দৌড় দিত এই রাস্তা আপনারা দেখাইয়া দিবেন, যদি আপনারা রাস্তা রেখায় দেখায় না দেন, হে দৌড় দিবই একবার ওই ওয়াজের দিকে, নাইলে যাত্রার দিকে। এটা হলো যৌবনের চাহিদা।
এটা থেমে থাকার বয়স নয়, এটা দৌড় দেওয়ার বয়স, এটা বসে দেখার বয়স নয়, এটা ধরার বয়স। অতএব এই জিনিসটাকে কন্ট্রোল রাখতে হলে মুরব্বীরা সবসময় যুবকদেরকে ওয়াজ মাহফিলের দিকে, দাওয়াতে তবলিগের দিকে, উলামায়ে কেরামের দিকে যুবকদেরকে আগ্রহ বাড়ায় রাখবেন। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাত বিওয়াবিলিল মাথার। নবী বলেন, উম্মতের দল, যদি হেদায়েত পেতে চাও, ঈমান নিয়ে কবরে যাইতে চাও, তাহলে আখেরি জমানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে সবসময় মিলেমিশে থাকবা, তাদের সাথে যদি সম্পর্ক রাখো, আল্লাহ তোমাকে কবর পর্যন্ত দৌলতে ঈমান সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করবে। এখন এই অবস্থায় চলে আসছে, এখন দেখা যায় নবীর সাহাবী ইনি চলে আসতেছেন, হঠাৎ করে ঘরের ভিতর দিকে হুরে মদিনা বাবার কাছে এসে ডাক দেয়, কই বাবা, কে আসছিল গো বাবা? বাবাই কই আসছিল, নবীর সাহাবী, নাম হলো সাদ আসলামি। এমনি হুরে মদিনা কয়, বাবা আমি তো সাদ সালামিকে চিনি গো বাবা, আমি তো নবীর সাহাবী সাদকে চিনি। বাপে কই কেমন চিনা চিনো? কই চিনি কব বাবা, ভালো করে চিনি। ইনি একজন মুহাজির সাহাবি, মদিনায় তার কোনো ঘর নাই, বাড়ি নাই, একদম তিনি নিঃস্ব অসহায়, চেহারা সুরত তার বেশি ভালো নয়, কালো তো কালো, কাকের মতো তিনি কালো। এমনি বাবা কয়, মারি তাহলে আমার মনের ব্যথাটা তুই বুঝবি, মা তুই বলতো এমন একটা যুবক যদি আসলো তোমাকে বিয়ে করার জন্য, বিয়ের প্রস্তাব লইয়া আইসি, বাবা কেমনে মেজাজটা ঠিক রাখি? ওই যে আমি বের করে দিছি, আমি বলছি এই বিয়েতে আমি রাজি না, কোথায় তুমি আর কোথায় সে? আমি হলাম মদিনার জমিদার, তুমি হলে মদিনার সবচেয়ে সুন্দরী, আর তার মদিনায় কোনো ঘর নাই, কোথায় নিয়ে তুলবে? সেই ঘরটা পর্যন্ত নাই, আবার চেহারা সুরতের কন্ডিশন ভালো না, আমি তো বের করে দিছি রে মা, ওই যে দেখো যাইতেছি। এমনি হুরে মদিনায় কয়, বাবা, ও বাবা তুমি বের করে দিছো বাবা, ভালো কথা, কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছো সাদ সালামি কোত্থেকে এসেছে, কোথা থেকে তিনি এসেছেন? এই কথাটা তুমি তার জিগাই শুনি। এমনি বাবা কম্মা এই কথাটাও জিগাইছি, সাদ সালামি বলছে সে মায়ার নবীর দরবার থেকে এসেছে। ভাইরে ভাইরে যুব, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো, ও আমার এই এলাকার মা বোনেরা, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। নবীর যুগের মহিলাদের অন্তরেও কি পরিমাণ দিনের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা ছিল। হুরে মদিনায় তখন কয়, আব্বা তুমি জেনেছো সে নবীর দরবার থেকে এসেছে, একবার কি জিগাইছো বিয়ার প্রস্তাবটা সে নিজে দিছে নাকি নবী তার দেওয়াইছে? এমনি বাবা কয়, মা এটো আমি জানছি গো মা, প্রস্তাবটা সে নিজের থেকে দেয় নাই, বরং আল্লাহর নবী তার প্রস্তাব দেওয়াইছে। পুরে মদিনা হাউমাউ করে কান্না শুরু করে দিল আর কান্দে কয়, বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ, ও বাবা এই প্রস্তাব যদি আমার নবী দেওয়া থাকেন তাহলে তুমি মস্ত বড় ভুল তুমি করে ফেলেছো গো বাবা। বাবা তাহলে শোনো, আমি সাদের পরিচয় নতুন করে দেই, যে তোমার দামান হওয়ার জন্য আসছিল এই সাদ, পরিচয়টা নতুন করে শুনে নাও গো বাবা। এই আরবের জমিনে সাদের চেয়ে সুন্দর আর একজন যুবক নাই। বাপে অবাক হয়ে গেল, মারি একটু আগে তুই কইলি আরবের ভিতরে সে সবচেয়ে বেশি কুৎসিত, আরবের মানুষ তারে কাক কয়, এখন তুই কস আবার আরবের সবচেয়ে সুন্দর। এ মা একটু কেন তুই বক্তব্য পরিবর্তন করে ফেললি একটু বল? এই কথা বলতেই মেয়ে চোখের পানি মুছে আর কই, বাবা গ যেই দয়ার নবী তার চোখ দিয়া এই বাড়ির দামান পছন্দ করেছেন, আমার নবীর চোখের চেয়ে সুন্দর কোনো চোখ আল্লাহ জমিনে কাউকে দেয় না। কাউ নাই নে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউ নাই নে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া,
উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা হে তোমা হে আরবি হ্যায়, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা। আল্লাহু আকবার। জোরে কর। এবার শুরু হইছে মূল বয়ান, ঘটনাটা টানছি কেন এখন শুরু হইছে। শুরুতে ঘটনার কি ছিল মূল আলোচ্য বিষয়? জানমাল আমরা নিজের ইচ্ছায় ব্যয় করবো না আল্লাহর ইচ্ছায়। এই জানের উপরে আমার কোনো অধিকার চলবে না আল্লাহর অধিকার চলবে, আমার কোনো মর্জি চলবে না, মর্জি চলবে কার? আল্লাহ। মেয়েটায় কই বাবা তুমি দ্রুত যাও আল্লাহ নবীকে যা জানাও এই বিয়েতে আমি রাজি, সাত সাল আমি নবীর কাছে পৌঁছার আগে আগে তুমি চলে যাও। বাবা দৌড় শুরু করে দিল, আর বাবাও অনুতপ্ত হলো, মারে আমি তো বুঝি নাই, তুই তো আমারে বুঝ দিয়া দিলি, আমি তো ঘুমাইছিলাম, মা তুই আমার ঘুম ভাঙ্গাইয়া দিলি। দৌড় শুরু করেছে বাবা, সাত নবীর কাছে পৌঁছার আগে আগে বাবা যায় পৌঁছে গেল, যায় কইতেছে নবী গো আপনার সাত সালামির আপনি বর বানায় পাঠায় দেন, আমার মেয়ে হুরে মদিনা বাসর ঘরে বসা। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, আল্লাহর নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা জমিদার বাড়িতে তোমাদের বাইসা বিয়ে করতে যাবি, খালি হাতে যদি যায় তাহলে মেয়েটার মন ছোট হয়ে যায়, তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম সাথে সাথে তারা সাহায্য করলেন, বস্তা ভরা টাকা হয়ে গেল। সাহাবিরও ফুটকারি করতেছি, রে সা কপালটা তোর কত ভালো, যা বেটা যা, এমন একটা কপাল যদি আমাদের হইত। ইনি বস্তা ভরা টাকা লইয়া বাজারে গেলেন, সদাই কেনার জন্য অলংকার কিনলেন, শাড়ি কিনলেন, সব কিনলেন, মনের ভিতরে আনন্দ, বিয়ে বাড়িতে যাবেন জমিদার বাড়িতে, তার আজকে বিবাহ হুরে মদিনার সাথে, বান্ধবীরা হুরে মদিনাকে নিয়ে বাসর ঘরে বসা, মদিনার গণ্যমান্য মানুষগুলি আজকে হুরে মদিনার বাড়িতে যাবে, হুরে মদিনার বাবা সবাইকে দাওয়াত করেছে। এই দিকে সাদ সালামি তিনি ঘোড়ার পিঠে উঠলেন, বিয়ের সদাই নিয়ে তিনি যাবেন গ, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন বাজারের ভিতরে একজন মানুষ লাল কাপড় উপরে উঠাইয়া এই দিকে ওই দিকে দৌড়ায়, আর বলতেছে আসনি এমন কোন বীর মুজাহিদ, আসনি এমন কোন নবীর আশিক আল্লাহর আশিক, অমুক জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে, যুদ্ধের মধ্যে মুসলমান পরাজিত হওয়ার পথে দুশ্মন মুসলমানের রক্তে জমিন লাল করে ফেলতেছে, মুসলমানের সাহায্যে আসুনি এমন কোন বীর বাহাদুর, অমুক যুদ্ধে তুমি শরিক হইবা, আসুনি এমন কেউ, এমন কেউ অমুক যুদ্ধে মুসলমানের সাহায্য করবা, নতুবা মুসলমানদের রক্তে জমিন লাল হয়ে যাবে, এই যুদ্ধে মুসলমান পরাজিত হয়ে যাবে। এই আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আইসা পৌঁছল, সাথে সাথে গোড়ার লাগাম টান দিয়া বলেন, গোড়া থাম আর একটা কদমও সামনে দিবি না। সাদ তার নিজের মনে জিজ্ঞেস করে, রে সাদের মন বল তুই কোন দিকে যাবি, একদিকে তোর জন্য ফুলের মালা বাসর ঘর, হুরে মদিনার মতো সুন্দরী তোর অপেক্ষায় বসা, আরেক দিকে জিহাদের ময়দান তোর কল্লা দেওয়ার জন্য অপেক্ষায়, এবার বল গলায় তুই মালা নিবি নাকি জিহাদে আল্লাহর জন্য কল্লা দিয়া দিবি, কোন পথে তুই যাবি রে। মনরে যখন তিনি জিজ্ঞেস করেন, এইবার সাদের মন জবাব দেয়, রে সাদ তুমি কি আমার নবীর হাদিস পড় নাই, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, সমস্ত মুসলমান একটা দেহের মতো, একটা দেহের কোন একটা অঙ্গ যদি আঘাত পায় পুরা দেহটা আঘাত অনুভব করে। আমার নবী বলেছেন সমস্ত মুসলমান এক দেহের মতো, ওই জায়গায় যদি মুসলমানের রক্ত ঝরে তাহলে মনে করবা তোমার নিজের রক্ত ঝরে, ফিলিস্তিনের জমিনে যদি মুসলমানের রক্ত ঝরে বাংলার মুসলমান মনে করবা তোমার আমার রক্ত ঝরে, কাশ্মীরের জমিনে যদি আমার কোনো মুসলিম বোন নির্যাতিত হয় তাহলে মনে করবা আমার নিজের বোন নির্যাতিত হয়েছে, আরাকান
ইরানের জমিনে মুসলমানের রক্তে যদি নাব নদী লাল হয়, মনে করবা তোমার আমার রক্তে এই নদী লাল হয়েছে। এটা আমার নবীর হাদিস, যদি এমনটা মানো, এমনটা যদি করো, এমনটা যদি বুঝো, তাহলে তুমি মুসলমান, তাহলে তুমি মুমিন। আর একদিকে তোমার মুসলমান ভাই রক্ত জড়ে, আরেকদিকে তুমি কুরমা পোলাও খাও, একদিকে মুসলমান ভাই বোনের চিৎকারের আওয়াজ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলির চিৎকারের আওয়াজ, আর আমি আর তুমি কুরমা পোলাও নিয়ে ব্যস্ত। নবী বলেন কিয়ামতের ময়দানে মুসলমান হিসাবে মুখ দেখানো যাবে না। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? আজকে ইহুদি হায়নার দল ফিলিস্তিনের ইমামকে গুম করে ফেলেছে, আমার ফিলিস্তিনের ফিলিস্তিনের মসজিদে আকসার ইমামকে গুম করে ফেলেছে। প্রতিনিয়ত আরবের জমিনের দিকে দুশ্মনদের হায়নাদের কু নজর পড়েছে। আমাদের ঘুমায় থাকার টাইম নাই, মনে করতে হবে আরবের জমিন হলো আমাদের কলিজা, ঠিক কিনা? আরবের জমিন হলো কলিজা, যেই জমিনে খানা কাবা, যেই জমিনে আমার নবী, যেই জমিনে আরাফা মুজদালিফা মিনা, যেই জমিনে ঝমঝম, যেই জমিনে জিব্রাইলের আগমন, ওই জমিনে যদি হায়নাদের কালো নজর পড়ে মুসলমান জীবন থাকতে সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আওয়াজ দিয়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? একটু জোরে কও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ সালামি কয় না, ঘোড়া নিয়া বাসর করে নয়, বাসর করে নয়, এই টাকা দিয়ে যে সদাই কিনেছিলেন সদাই গুলি আবার বাজারের দোকানদারের কাছে তিনি ফেরত দিয়ে দিলেন। দোকানদার কই সাদ কি হয়েছে? কই না, বিয়েতে যাব না, টাকাগুলি ফেরত দাও। এই টাকা হাতে নিয়ে তিনি ধারালো একটা তলোয়ার তিনি কিনলেন, কিনে তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। এই দিকে বাসর করে অপেক্ষায় হুরে মদিনা, মদিনার বান্ধবীরা অপেক্ষায়, গণ্যমান্য মানুষগুলি বিয়ের বাড়িতে অপেক্ষায়, হুরে মদিনা অপেক্ষায় অপেক্ষায়, স্বামীকে দেখার অপেক্ষায়। কিন্তু সাদ সালামি বাসরগুড়ির দিকে রওনা না দিয়া
ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আল্লাহকে খুশি করার জন্য, কারণ তিনি মনকে জিগাইছে, মন কয় তোর জান আল্লাহর কাছে বিক্রি, তোর মাল আল্লাহর কাছে বিক্রি, এই জান আল্লাহ যেখানে চায় সেখানে দিতে হবে, আল্লাহ চায় জিহাদে, অতএব না বাসর করে নয় জিহাদে যাওয়া লাগবে। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সাত চালামি জিহাদের ময়দানে ঘোড়া চালায় দিলেন, আল্লাহু আকবার, দুশ্মনের ভিতরে ঢুকে পড়লেন, দুশ্মনের ভিতরে ঢুইকা তিনি আওয়াজ দিয়া কয়ে রে দুশ্মনের দল, একটা বেঈমান আমি জীবিত যাইতে দেব না, আমি সাত সালামি এসেছি হুরে মদিনার সাথে, আজকে আমার বিয়ে, আমি আজ এসেছি বিয়ের আসর কোরবানি দিয়া, একটা বেঈমানকেও জীবিত যাইতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে কুদরতি পাওয়ার দিয়া দিছে, গাইবে সাহায্য সাত সালামির হাতে, এক একটা তলোয়ার গোড়ানি দেন, শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায়, দুশ্মন গুলি দিশেহারা হয়ে গেল, মুসলমান পরাজিত হওয়ার প্রতি ছিল, আবার মুসলমান তারা ঘুরে দাঁড়ায়, দুশ্মন গুলি দিশেহারা হয়ে যায়, একজনের আঘাতে সবগুলি দুশ্মন দিশা করা হয়ে যায়, মুসলমান আবার তারা রিটার্ন আক্রমণ শুরু করে, দুশ্মনগুলি কয় হায় হায় আজকে কে সে যার আঘাত আমরা সামাল দিতে পারি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বান্দা তুমি যখন আমি আল্লাহর উপর ভরসা নিয়া ময়দানে হাজির হও তখন দাঁড়ায় থাকো তুমি, আর পিছনে আমি আল্লাহ নিজে অ্যাকশন করি, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিজে কয় বন্ধু বদরে তুমি মারো নাই, তুমি আর তোমার সাহাবিরা দাঁড়ায় ছিলা, পিছন থেকে অ্যাকশনে গেছি আমি আল্লাহ, শয়ে শয়ে দুশ্মন জমিনে পড়ে যায়, ভাইরা অল্প সময়ের ভিতরে দুশ্মন পরাজিত মুসলমান জয়ী, এইদিকে দুশ্মন পরাজিত হওয়ার সময় কয় যার কারণে আজকে আমরা পরাজিত হলাম, ওরে জীবিত রাখা যাবে না, ওরে তাড়াতাড়ি খতম করো, সবগুলি দুশ্মন একসাথে তীর মারতে লাগলো, মুসলমানের বিজয় নিশ্চিত কইরা সাদ সালামি তিনি নিজে শহীদ হয়ে গেলেন, নবী নবী কইরা, ভাইরা মুসলমান যুদ্ধে বিজয় লাভ করলো, আল্লাহর নবীর কোন সাহাবি এসে তাদের বিজয় নিশ্চিত করলো, তারা দৌড়ায় এসে দেখেন সাদ সালামি চিনতে পারেন না, সাহাবিরা কয় সাদ তো এখানে আসার কথা না, সাদ তো আজকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা, আমরাই তো তার জন্য চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, সেই সাদ কখন আসলো আর কখন শহীদ হলো, মায়ার নবীকে খবর দেওয়া হয়, নবী চোখের পানি মুছতে মুছতে কয় আমাকে নিয়ে চলো, আমার সাদের লাশ আমি নিজের হাতে কবরে নামাব, আল্লাহ নবী রহমতের নবী চোখের পানি মুছেন, নবী মুছতেছেন, নবী মুছতেছেন, আল্লাহ নবী জানাজা পড়াইলেন, সামনের দিকে নিয়ে যান, সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখি মায়ার নবী একবার আসমানে তাকায় আর একবার জমিনে তাকায়, মায়ার নবী যখন জমিনে তাকান তখন সাদের দিকে তাকাইয়া চোখের পানি ঝরে, আর নবী যখন আসমানের দিকে তাকান তখন দেখি মায়ার নবীর মুখে মুস্কি হাসি। হযরত সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন মায়ার নবী কো একবার হাসেন একবার কাঁদেন কারণ কি গো নবী, আল্লাহর নবী করে সাহাবীরা রে আমি আসমানের দিকে যখন তাকাই তখন দেখি জান্নাতি হোরা প্রথম আকাশে নাই মা বাসর করে বইয়া হাতের মধ্যে মেহেদি লাগাইয়া অলঙ্কার পইরা নববধূ সাইজা জান্নাতি হোরা আমাকে ডাইকা কয় নবী গো আপনার সাদকে আপনি তাড়াতাড়ি কবরে রাখুন, যেই সাদ দুনিয়ার হুরের মায়া কোরবানি দিছে আল্লাহর জন্য এই সাদকে কবরে রাখতে দেরি হবে আল্লাহ পাক আমাদের সাথে তার বিয়ে পড়াইতে দেরি হবে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাহলে বলুন তো আমাদের জানমাল শীতের দিনে অযু করতে কষ্ট হবে, বাইরে এটা শরীরের উপরে কষ্ট, নিজের ইচ্ছা নিজের নিজের মন নিজের মর্জির দেহের উপরে প্রাধান্য দিও না, আল্লাহ কই বান্দা তোর দেহটাও আমি আল্লাহর মালিকানা, আমি আল্লাহর আদেশ হলো কষ্ট হলো তুমি ফজরের নামাজটা পড়ো অজুটা করো, এই আদেশটা যদি মানি তাহলে আমানতে আমানতদারি রক্ষা হবে, যদি না মানি আমানতে খেয়ানত হবে। আল্লাহর নবী কই ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজির সাআ লা ঈমান লিমাল্লা আমানাতালা লা ঈমান লিমাল্লা আমানাতালা, অতএব দেহের উপরে আমার সিদ্ধান্ত চলবে না চলবে কার,
আর একটু জোরে বলেন, কার? ভাইরা সাবধান, আল্লাহর বিধিবিধানগুলো আমরা ঠিক মতো মানব, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব, বাপ মার কথা মানব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, উলামায়ে কেরামকে তাজিম করব। ভাইরা কারা কারা রাজি আছে একটু হাত তুটে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, আজকে আল্লাহ তুমি কোরআনের সৈনিক বানাও। সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা